মোটর স্ট্যান্ড থেকে আমাদের ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি করছে অনেকদিন ধরে। তারা আমরা হাতে নাতে ধরতে পারি না। এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি, ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি। তার নাম আমরা কেস দিই। কী নাম? তার নাম হলো অরূপ। কি অরূপ? অরূপ বিশ্বাস। আপনি কী করে? টমটমি চালায়, রিক্সা চালায়। বাড়ি কোথায়? বাড়ি আগরতলাই। বাড়ি আগরতলা। আচ্ছা। হ্যাঁ, চাঁদাবাজি করে বলতে কি, যদি চাঁদা না দেয়, শ্রমিক যদি টাকা না দেয়, 500 চায়, 1000 টাকা চায়, যদি না দেয়, গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে, যেমন তার জমিদারি চলছে। সিআইটিউ সিস্টেম মতো কাজ করতেছে। আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই, আমরা ভারতীয় মজদুর সঙ্গে আছি, আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না। আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা করাই। এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না। আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে, রুজি রোজগার কম। এরা গাড়ি কিনছে, যারা গাড়ি কিনছে তারা ঠিক মতো দিতে পারতেছে না, সংসার চালাতে পারতেছে না, আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না। এই একটা সমস্যা, বিভিন্নভাবে সমস্যা আছে। প্যাসেঞ্জার কম, ব্যবসা বাণিজ্য কম, এর মধ্যে চাঁদাবাজি করে, তাদের থেকে লুটপাট করে, এই ধরনের ফলাফল। এটা একটা চক্র আছে, সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই। একজনে ধরলে আরেকটা আসবে, এইভাবে আমরা আস্তে আস্তে পুরা আগরতলা শহরে আমরা। আচ্ছা, থেকে ধরছেন? তাদের বটতলা থেকে। বটতলা থেকে মানে হাতে নাতে ধরছেন? হাতে নাতে ধরছি। আমার এখানে শ্রমিক শ্রমিক আছে, জিজ্ঞেস করেন আপনি চাঁদাবাজি করছে কিনা, জিজ্ঞেস করেন। তারপরে এখন কোথায় নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, কোথায় নিয়ে আসা হয়েছে? আরে এখন আমরা বটতলাকে ধরে আনছি। আর না আজ থানাতে রাখছি। এখন কী চান আপনি? আমরা চাই তার বিচার হোক এবং তার সাথে যারা যারা আছে সব বিচার হোক। আমরা চাই তার বিচার হোক, এবং সে তো একা এই কাজ করতে পারে না, তার কিছু অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং আছে, যে আমাদের বিশ্বাস। এবং তারা যেমন সামনের দিকে আয়, তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয়। আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করছি, আমরা আগরতলা শহর থেকে এইসব ধরনের ক্রাইম একবারে মুছে ফেলা দিন এবং একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আগরতলা শহর গঠন করার আমরা প্রতিজ্ঞা নিচ্ছি। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম লিটন পাল, আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা সেক্রেটারি। আপনার নাম? আমার নাম তাপস দাস, আমি রিক্সা শ্রমিক সংঘের জেলা সভাপতি। ঠিক আছে। শ্রমিকের টাকা লুইটা খাইয়া আবার মস্ত মরেছেন, ডনে আছে, ডন ডন পতলা রুগে কইল, সাক্ষী দিল, এগুলো জ্বালিয়ে গেছে বড় স্ট্যান্ডারে। দাদা রায়ক রায়ক আয়ক সবাই হ্যাঁ আয়ে ঘটনা ঘটনা এবার মানুষের তো কালাক্ষণ রেটে হবে এলো মানুষের গাড়ি কষ্ট করে এটা এই ব্যবসাটা কবে তো শিখছো তুই? আমি কোন রক্ত তুই দেখো গাড়ি চাবি আটকে রেখে দিছে। ৪০০ টাকা দিতাম।
দীর্ঘদিন ধরে কোলাবাজি করতেছে, শ্রমিক কিলো বাড়ানি করতেছে, কালকে আমার জেলা সেক্রেটারি কাছে ঘুমকে রাখতেছে, আমার অফিস গুলো ভাঙ্গা লাগবে, তারপরে কইতাছে যে আমরা যে মেম্বারশিপ নেই তারে পারমিশন কে দিছে, আমি রিসার্ভ জেলা সেক্রেটারি, আমার অর্গানাইজেশন প্রেসিডেন্ট, আমার বিএমএস এর প্রতিষ্ঠান পদক দেবশ্রী কলি সভাপতি, ওনার সবাই সবাইরা জানাইছিল যে তারে দিয়ে আমরা থানা সামনে আমরা সামনে বুঝতে স্যার এলাকা বলা মানে থানা কি আছে স্যার কিছু তারে দইরা আর টাকা এই শুনে কিছু শুনে এটা কইছে স্যার কইছে বলে কিন্তু আমি আছি আমি নিজে আমার গায়ে দইরা সবাই শুনো তোমার বলে তারা হাতে নাতে ধরছে তুলছো না কি করো তুমি কারোর উপর অত্যাচার বা কারোর চাবি চিন্তায় করছো এরকম কিছু কইছে করছো তুমি যারা অভিযোগ করতেছে তারা কি দেখবে তুমি কি নাম তোমার বাড়ি শ্রমিকের টাকা লুইটা উইটা খাইছে হ্যাঁ দালালি আছে না আরো আছে আইডি কো আইডি হ্যাঁ হ্যাঁ তাহলে গাড়ি চালাই দাঁড়া বলে ডনে আছে আবার কবলে ওই বিএমএস ওয়েস্ট বেঙ্গল বোধ হয় খাই রেখে